মহিলা ভোটার চার লক্ষ পঁচানব্বই হাজার নশো চারজন তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা সতেরো চারটি কেন্দ্রে মোট চোদ্দশো উনচল্লিশটি ভোট কেন্দ্র রয়েছে এবার আপনাদের জানাবো সকাল এগারোটা পর্যন্ত ভোটদানের হার এইমাত্র পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে সকাল এগারোটা পর্যন্ত ভোট পড়েছে খড়দাহ চব্বিশ শতাংশ শান্তিপুরে বত্রিশ শতাংশ দিনহাটায় উনত্রিশ শতাংশ এবং গোসাবায় চৌত্রিশ শতাংশ আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাই সকাল এগারোটা পর্যন্ত ভোটদানের হার খড়দাহ চব্বিশ শতাংশ শান্তিপুরে বত্রিশ শতাংশ দিনহাটায় উনত্রিশ শতাংশ এবং গোসাবায় চৌত্রিশ শতাংশ খর্দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী জয় সাহা সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস শান্তিপুরের উপনির্বাচনে মূলত চতুর্মুখী লড়াই হতে চলেছে শান্তিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করছেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী অন্যদিকে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস শান্তিপুর উপনির্বাচনে সিপিএম কংগ্রেস আলাদাভাবেই লড়াই করছেন বামফ্রন্ট প্রার্থী সৌমেন মাহাতো অন্যদিকে কংগ্রেস প্রার্থী রাজুপাল বিধানসভা ভোটের নিরিখে শান্তিপুর উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বিজেপি প্রার্থী অশোক মন্ডল ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আব্দুর রৌফ গোসাবা তৃণমূল প্রার্থী সুব্রল বিজেপি প্রার্থী পলাশ রানা আর প্রার্থী অনিল চন্দ্র মন্ডল অপরদিকে আমাদের কাছে এই মুহূর্তে খবর এসে পৌঁছেছে ভোট চলাকালীন খড়দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর মাথা ভাটে প্রাক্তন সিপিএম বিধায়কের আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাই ভোট চলাকালীন খড়দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর মাথা ভাটে প্রাক্তন সিপিএম বিধায়কের ভোট চলাকালীন আক্রান্ত খর্দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর মাঠাভাটতেই প্রাক্তন সিপিএম বিধায়কের অপরদিকে শান্তিপুরের পাওয়া খবর অনুযায়ী বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আপনাদের আরও একবার জানিয়ে রাখতে চাই শান্তিপুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখেন মা পোলিং এজেন্টের দাবি রাতে তৃণমূল কর্মীরা বাড়িতে এসে তাকে হুমকি দেয় সকালে বিজেপি প্রার্থী গিয়ে পোলিং এজেন্টকে মুক্ত করেন অভিযোগ অস্বীকার করেছে শাসক দল অপরদিকে ঘোলা শশীভূষণ হাই স্কুলে উত্তেজনার পারদ চড়ছে ভোট কেন্দ্রের ভেতরে দুজন নকল ভোটারকে হাতের হাতে পাকড়াও করল বিজেপি প্রার্থী জয় সাহা পাকড়াও করার পর অভিযুক্ত দুই জাল ভোটার পালানোর চেষ্টা করলে বিজেপি প্রার্থী দৌড়ে গিয়ে আবারও তাদেরকে ধরে ফেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে আপনাদের জানিয়ে রাখতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর ঘোলা শশীভূষণ হাই স্কুলে উত্তেজনার পারদ চড়ছে ভোট কেন্দ্রের ভেতরে দুজন নকল ভোটারকে হাতের হাতে পাকড়াও করলো বিজেপি প্রার্থী জয় সাহা পাকরাও করার পর অভিযুক্ত দুই জাল ভোটার পালানোর চেষ্টা করলে বিজেপি প্রার্থী দৌড়ে গিয়ে আবার তাদেরকে ধরে ফেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি শনিবার ভোটগ্রহণ চোদ্দটি রাজ্যের তিনটি লোকসভা এবং ছাব্বিশটি বিধানসভা আসনে আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনের সঙ্গেই ওই কেন্দ্রগুলিতেও ভোট গণনা হবে মধ্যপ্রদেশের খান্ডোয়া হিমাচল প্রদেশের মান্ডি এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাবেলির একমাত্র লোকসভা আসনে উপনির্বাচন হচ্ছে সংশ্লিষ্ট তিন কেন্দ্রের সাংসদদের মৃত্যুর কারণে খান্ডোয়া এবং মন্ডি বিজেপির এবং দাদরা ও নগর হাবেলির নির্দল প্রার্থীর দখলে ছিল মন্ডি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিমাচলের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী তথা প্রাক্তন সাংসদ প্রতিভা দাদরা ও নগর হাভেলিতে বিজেপির পাশাপাশি লড়াইয়ে রয়েছে পড়শি রাজ্য মহারাষ্ট্রের দুই সহযোগী দল কংগ্রেস এবং শিবসেনা অন্যদিকে অসমের পাঁচটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মেঘালয় মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশের তিনটি করে রাজস্থান কর্ণাটক ও বিহারের দুটি করে এবং তেলেঙ্গানা মহারাষ্ট্র হরিয়ানা মিজোরাম নাগাল্যান্ড ও অন্ধ্রপ্রদেশের একটি করে আসনে উপনির্বাচন হচ্ছে এই পর্যায়ে অসমে এবার এই ইউডিএফের সঙ্গ ছেড়ে এককভাবে কংগ্রেস বিহারের দুটি আসনেও লালুর দল আর জেডির বিরুদ্ধে লড়ছেন সানিয়ার দলের প্রার্থীরা আমরা সারা দিন চোখ রাখবো ভোটের খবরে প্রতি মুহূর্তের আপডেট নিয়ে হাজির থাকবো চ্যানেল টোয়েন্টি ফোর বাই পর্দায় আপনারা দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য उसने 20 सालों तक